যদি আমাকে জিজ্ঞাসা করেন পাহাড় আর সমুদ্র কোনটা আমার বেশি পছন্দের, এর উত্তরে আমি বলবো সমুদ্র। যদিও পাহাড়ের চূড়ায় উঠে নিজেকে রাজা বলে মনে হয়, তাও সমুদ্র আমার খুব বেশি পছন্দ, বিশেষ করে পুরীর সমুদ্র। পুরীর সমুদ্রের ঢেউ, জগন্নাথ মন্দির, সাইট সিইংয়ে কোণারকের মন্দির আর রাতের ট্রেন সব মিলিয়ে এক অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করে, আর আমার মনে এটা একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করে। বালুময় সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্য যা ভাষায় বর্ণনা করা যাবে না, বিশেষ করে সূর্যোদয়, সূর্যাস্ত, সমুদ্রের গর্জন আর হাওয়ার গতিবেগ সমুদ্র সৈকতের সৌন্দর্যকে এক অনন্য মাত্রা দান করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরীর বিভিন্ন পৌরাণিক কাহিনী সম্পর্কে অবগত করাবো এবং আপনাদেরকে জানাবো এবং দেখাবো কীভাবে রথযাত্রা শুরু হলো এবং কীভাবে সাক্ষী গোপাল মন্দির স্থাপন হলো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আর ভিডিওটি দেখতে আপনাদের অসাধারণ লাগবে। প্রতিদিনের মতো আজকেও আমাদের বাজারে যেতে হলো, কারণ পুরীতে আমরা প্রত্যেক দিন বাজার করে আনছি, তারপর সেই বাজার রান্না হচ্ছে আর তারপরে আমরা খাচ্ছি। তো আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন। তৃতীয় দিনে আমি বাজারে যাইনি, কারণ আমি অনেক রাত করে শুয়েছিলাম এবং সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, তাই তিন নম্বর দিনে আমি বাজারে যাইনি। আজকে চতুর্থ দিন, তো আজকে আমি বাজারে যাচ্ছি। তিন নম্বর দিনে মানে তৃতীয় দিনে আমাদের ইলিশ মাছ রান্না হয়েছিল, তো ইলিশ মাছটা খেয়ে আমার খুবই ভালো লেগেছিল, সেই জন্য আজকে বাজার থেকে ইলিশ মাছ এবং পমফ্রেট মাছ, এই দুটো মাছ আমি আনতে বললাম। আমি যদিও আমি নিজেও গেছিলাম, তো এখন আমরা ইলিশ মাছ আর পমফ্রেট মাছ কিনে নেব বাজার থেকে। যেহেতু আমরা দুরকম মাছ কিনেছিলাম, ইলিশ মাছ আর পমফ্রেট মাছ, তো দুই রকম মাছের দাম আমি আপনাদের একটু বলে দিই। ইলিশ মাছ সেই দিন নিয়েছিল 900 টাকা করে কেজি, আর পমফ্রেট মাছ নিয়েছিল 700 টাকা কেজি, যদিও ওটা বার্গেলিং করে 600 টাকায় চলে এসেছিল। আমরা ইলিশ মাছ আর পমফ্রেট মাছ 1 কেজি করে নিয়েছিলাম। সেই মাছগুলো নেওয়ার পর পাশ থেকে কাটিয়ে নিয়েছিলাম, কাটানোর জন্য আমাদের নিয়েছিল 20 টাকা। মাছ কেনার পর আমরা সোজা চলে এলাম বাড়িতে। যেহেতু কেয়ার পায়ে লেগেছিল, সেহেতু ম্যাক্সিমাম দিনই রান্না বৌদি আর পিন্টু করত। অ্যাকচুয়ালি রান্না পিন্টুই ম্যাক্সিমাম টাইম করত, বৌদি আর কেয়া মাঝে মাঝে করত। তো যে কারণে কেয়ার পায়ে লেগে গেল, সেই কারণে পিন্টু আর বৌদি ম্যাক্সিমাম টাইমে রান্না করত, আর কনকও তার সঙ্গে ছিল। কিন্তু রান্না যেগুলো হতো সেগুলো অত্যন্ত খেতে ভালো ছিল, যা খেয়ে আমার খুব ভালো লেগেছে। এই দেখ, সব লাফালাফি বাজিয়ে দিয়েছে। একটা ছাই বসে আছে ওই, এই দেখ বাচ্চাটা, এটা বাচ্চা, তোদের ঘরে যাচ্ছি। পিন্টু যাবে না? এই দেখো কত হনুমান এসছে এখানে। একটা মুখ বাড়াচ্ছি পাঁচ মিনিটে। কত হনুমান এসছে দেখো না, ভর্তি। আজকে আমি খোঁড়া লোকটাকে নিয়ে এসেছি, কালকেও নিয়ে এসেছিলাম ধরে ধরে, আজকেও নিয়ে এসেছি। বাবা বালি কি গরম, পা দেওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি চলো।
উফ, ওরে বাবা, আরে তুমি আসো তাড়াতাড়ি, বাবা রে বাবা, বালি কি গরম, পা রাখা যাচ্ছে না। আমি খালি পায়ে এসেছি আজকে, কদিন জুতো পরে এসেছিলাম, আজকে আমি খালি পায়ে এসেছি। দাদাই চলো পালাই আগে ওই দিকে, বা কি গরম বালি, এখানে ছায়া আছে, এখানে ঠান্ডা আছে, কি গরম, পা পুড়ে যাচ্ছে পুরো। হ্যাঁ আজকে বিশাল গরম, গিয়াকে এখানে বসিয়ে দিলাম, পায়ে তো ব্যথা, সমুদ্রে তো নামতে পারবে না, পা তো পুরো ফুলে গেছে, রক্ত জয় দিয়ে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। সোনাইকে খুঁজতে হবে, সোনাই কোথায় গেল, সোনাইকে সাবধানে রাখতে হবে। আজকে লোক কমে গেছে, তাও আছে কয়েক লক্ষ লোক আজকে, সোনাইকে এখন খুঁজতে হবে কোথায় গিয়ে নেমে গেছে, অলরেডি নেমে গেছে, ও তো আসার জন্য পাগল হয়ে যায়, আজকে কোথায় গেল বলতো, দেখতে তো পাচ্ছি না। ও সেই যে সেই 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 এই যে সোনা, এই বোধ ভাই কি করছে দেখুন বন্ধুরা, বোধ ভাই বিশাল বদমাসি করছে, কেউ খাবে আজকে, হ্যাঁ আমি তো কেউ খাই না, আমি তো ওপরে আছি, আমার কাছে অনেক জিনিস আছে, সেগুলো পকেটে আছে, ভিজে যাবে। ভিড় ছাড়া আর কিছুই নেই, কয়েক কোটি লোক এসছে, কয়েক কোটি। এই সোনাই সোনাই, চলে চলে চলে, উঠছে দেখ না, শুয়ে পড়ছে শুধু, দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর আমরা সাইট সিইং করতে বেরিয়ে পড়েছিলাম। যদিও আমাদের সাইট সিইংয়ের এবছরের প্ল্যানটা একটু ছোট করতে হয়েছিল, কারণ কিয়ার পায়ে প্রচুর আঘাত লেগেছিল, তাও ওই ব্যথা পা নিয়ে আমাদের সাথে ও সাইট সিইং করতে বেরিয়ে পড়েছিল। সাইট সিইংয়ের মধ্যে আমরা কিছু উল্লেখযোগ্য স্থান দর্শন করেছিলাম, তার মধ্যে সাক্ষী গোপাল মন্দির এবং ওমকারেশ্বর মন্দির আমরা দর্শন করেছিলাম। এখন আমরা যাচ্ছি সাক্ষী গোপাল মন্দির, যেটা পুরীর থেকে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং যেখানে যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমরা একটি অটো রিজার্ভ করেছিলাম, যার ভাড়া নিয়েছিল 1000 টাকা। যদি আপনারা সাক্ষী গোপাল মন্দির যেতে চান, স্বর্গদ্বারের ঠিক পাশের থেকে অটো পেয়ে যাবেন, সেই অটো আপনারা রিজার্ভ করতে পারেন, দামটা একটু আপনারা বার্গেলিং করে নেবেন। এই সাক্ষী গোপাল মন্দিরে যে বিগ্রহটি আছে সেটি কোনো মানুষ তৈরি করেনি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে এসে এখানে মূর্তিতে রূপান্তরিত হয়েছেন, এবং এই মন্দিরের হওয়ার পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে, যা হয়তো আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য এই পৌরাণিক কাহিনীটি আমি একটু সংক্ষেপে বলছি। কোনো এক সময় দক্ষিণ ভারতে বিদ্যানগর নামে একটি গ্রাম ছিল, সেই বিদ্যানগর গ্রামে একটি বৃদ্ধ ব্রাহ্মণ বাস করত। বৃদ্ধ ব্রাহ্মণটির প্রচুর অর্থ সম্পত্তি ছিল এবং বৃদ্ধ ব্রাহ্মণটির শেষ ইচ্ছা ছিল যে উনি মরার আগে একবার বৃন্দাবন দর্শন করবেন, কিন্তু অতিরিক্ত বয়সের জন্য উনি বৃন্দাবনে যেতে পারছিলেন না। ঘটনাক্রমে পাশের গ্রামের একটি যুবক ব্রাহ্মণ হঠাৎ তার সাথে দেখা করে এবং সেই সঙ্গে তিনিও বৃন্দাবনে যেতে চাইছিলেন ওই বৃদ্ধ ব্রাহ্মণটির সঙ্গে।
কিন্তু যে যুবক ব্রাহ্মণটি বৃদ্ধ ব্রাহ্মণটির সঙ্গে যেতে চাইছিলেন উনি অত্যন্ত গরিব ছিলেন এবং অত্যন্ত নিচু জাতের একটি লোক ছিলেন। তাও বৃদ্ধ ব্রাহ্মণটি ওই যুবক ব্রাহ্মণটির সাথে বৃন্দাবনে যেতে প্রস্তুত হয়ে যান। ওনারা দুজনে বৃন্দাবনে যান এবং বৃন্দাবনের প্রচুর স্থান দর্শন করেন। অনেক স্থান দর্শন করার পর একদিন ওনারা একটি গোপাল মন্দিরের সামনে এসে উপস্থিত হন। গোপাল মন্দিরের সামনে যখন এসে উপস্থিত হন সেই সময় বৃদ্ধ ব্রাহ্মণটি অসুস্থ হয়ে পড়ে। সেই সময় যুবক ব্রাহ্মণটি ওই বৃদ্ধ ব্রাহ্মণটিকে অত্যন্ত সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তারপর বৃদ্ধ ব্রাহ্মণটি ওই যুবক ব্রাহ্মণটিকে ওই মন্দিরের সামনে কথা দেয় তিনি তার কন্যার সাথে ওই যুবক ব্রাহ্মণটির বিবাহ দেবেন। এই প্রস্তাবে যুবক ব্রাহ্মণটি রাজি হলেন না। তিনি বললেন তিনি অত্যন্ত গরিব এবং অত্যন্ত নিচু জাতের একটি লোক, আর তাছাড়া তিনি তাকে নিঃস্বার্থভাবে সেবা করেছেন, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে সেবা করেননি। তাও বৃদ্ধ ব্রাহ্মণটি যুবক ব্রাহ্মণটিকে কথা দেন যে এই গোপালকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম যে আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। এই বলে কিছুদিন পর তারা দুজনে গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আসার পর বৃদ্ধ ব্রাহ্মণটি যখন তার পরিবারের সামনে এই প্রস্তাবটি রাখে, তার পরিবারে পুত্র কন্যা এবং তার স্ত্রী এই প্রস্তাবে রাজি হলেন না। তারা অত্যন্ত রেগে গেলেন এবং বৃদ্ধ ব্রাহ্মণটিকে বারণ করে দিলেন। এই কথা বৃদ্ধ ব্রাহ্মণটি যুবক ব্রাহ্মণটিকে জানালেন না। এইরকম করে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন যুবক ব্রাহ্মণটি বৃদ্ধ ব্রাহ্মণটির বাড়িতে এলো। এসে তার কথা দেওয়ার কথা মনে করিয়ে দিল। তিনি তাকে বললেন তিনি বলেছিলেন তিনি তার কন্যার সাথে তাকে বিবাহ দেবেন, কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণটি বলেন এরকম কোনো কথা তিনি দেননি, আর যদিও বা দিয়ে থাকেন তিনি ভুলে গেছেন। এই কথা শোনার পর যখন যুবক ব্রাহ্মণটি কিছুতেই শুনতে চাইছিলেন না, তখন বৃদ্ধ ব্রাহ্মণটি গ্রামের পঞ্চায়েত ডাকেন। পঞ্চায়েতে গিয়ে যুবক ব্রাহ্মণটি তার সমস্ত ঘটনার কথা সবাইকে জানায়। সবাই এই ঘটনা শোনার পর পঞ্চায়েত থেকে বলে যদি গোপাল এসে সাক্ষী দেয় যে বৃদ্ধ ব্রাহ্মণ তার কন্যার সাথে যুবকের বিবাহ দিতে বলেছেন, তাহলেই একমাত্র বৃদ্ধ ব্রাহ্মণটি তার কন্যার সাথে ওই যুবক ব্রাহ্মণটির বিবাহ দেবেন। তখন যুবক ব্রাহ্মণটি আবার বৃন্দাবনের পথে রওনা হয়। বৃন্দাবনে আসার পর তিনি ভগবানের সামনে অনেক প্রার্থনা করেন এবং অনেক আকুতি মিনতি জানান। ভগবান তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তার সাথে যেতে রাজি হয়ে যান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই যুবক ব্রাহ্মণটির সামনে রাখলেন এক অদ্ভুত শর্ত। শর্তটি এই রকম ছিল যে যুবক ব্রাহ্মণটি আগে আগে যাবে এবং ভগবান তার পিছনে পিছনে যাবে, কিন্তু যুবক ব্রাহ্মণটি তাকে কখনো পিছন ঘুরে তাকাতে পারবেন না। যখনই যুবক ব্রাহ্মণটি তাকে পিছন ঘুরে তাকাবে সেই সময় সেখানেই ভগবান স্থির হয়ে যাবেন। যুবক ব্রাহ্মণটি এই কথা শোনার পর ভগবানকে জিজ্ঞাসা করলেন যে প্রভু আপনি আমার পিছনে আসছেন, আমি জানবো কী করে? তখন ভগবান উত্তর দিল যে আমার পায়ের নূপুরের শব্দ যতক্ষণ তোমার কানে যাবে ততক্ষণ তুমি ভাববে যে আমি তোমার পিছনে আসছি। এই কথা শুনে ভগবান এবং যুবক ব্রাহ্মণটি গ্রামের উদ্দেশ্যে রওনা হল। যখন গ্রামের কাছাকাছি ওনারা দুজন এসে উপস্থিত হলেন, একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। নদীর পাশ দিয়ে যাওয়ার সময় ভগবানের পায়ের নূপুরে নদীর চরের বালি ঢুকে যায় এবং সেই জন্য নূপুরের আওয়াজ বন্ধ হয়ে যায়। হঠাৎ যুবক ব্রাহ্মণটির কানে নূপুরের আওয়াজ না আসার জন্য উনি ভাবলেন যে ভগবান তার পিছনে আসছেন না এবং সঙ্গে সঙ্গে তিনি পিছন ঘুরে তাকালেন। যখনই তিনি পিছন ঘুরে তাকালেন সেই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ স্থির হয়ে গেল। যুবক ব্রাহ্মণটি সেই সময় ছুটে গিয়ে গ্রামের লোকেদের ডেকে আনলো এবং গ্রামের লোকেরা এসে দেখল সত্যি সত্যি গোপাল এসেছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন সাক্ষী দেওয়ার জন্য। এবং ভগবানকে দেখে তারা প্রণাম করলেন এবং ভগবানের কাছে ক্ষমা স্বীকার করলেন। তখন ভগবান সবাইকে জানালো
যে বৃদ্ধ ব্রাহ্মণটি সেই মন্দিরের সামনে ভগবানকে সাক্ষী রেখে তার কন্যা সন্তানের সাথে ওই যুবক ব্রাহ্মণটির বিবাহ দেওয়ার কথা বলেছিলেন। তো যেহেতু ভগবান বৃন্দাবন থেকে এসে সাক্ষী দিয়েছিলেন, সেহেতু সেই দিন থেকে সেই মন্দিরের নাম হয়ে গেল সাক্ষী গোপাল মন্দির। কথিত আছে যে পুরীতে যারা ঘুরতে আসেন জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে এই সাক্ষী গোপাল মন্দির অন্তত একবার দর্শন করে যাওয়া অবশ্যই উচিত। তো সেই জন্য আমরা এলাম এই সাক্ষী গোপাল মন্দিরে এবং মন্দিরটি অত্যন্ত সুন্দর মন্দির। তো এখন আমরা পৌঁছে গেছি সাক্ষী গোপাল মন্দিরের সামনে। সাক্ষী গোপাল মন্দিরে পৌঁছানোর পর আপনারা এই জায়গাটাতে অটোগুলো রাখতে পারেন, কিংবা যে গাড়িতে আসবেন সেই গাড়িটা আপনারা এই জায়গাটায় রাখতে পারেন, তার জন্য কোনো পয়সা লাগে না। তারপর আপনারা আপনাদের জুতোগুলো গাড়িতে রেখে দেবেন, কারণ মন্দিরের আশেপাশে জুতো রাখার কোনো জায়গা নেই। তো বেটার এটাই হবে যে আপনারা আপনাদের জুতোগুলো এই গাড়ির মধ্যেই রেখে দেবেন। জুতোগুলো গাড়ির মধ্যে রাখার পর আপনারা মন্দিরের দিকে এগিয়ে যাবেন। মন্দিরের দিকে যখন এগিয়ে যাবেন তখন অবশ্যই এবং মনে করে আপনারা আপনাদের মোবাইল কিন্তু পকেটে রেখে দেবেন, কারণ মন্দিরের মধ্যে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। যদিও আপনারা মোবাইলটি নিজের সঙ্গে রাখতে পারবেন, কিন্তু মন্দিরের মধ্যে আপনাকে ফটো কিংবা ভিডিও করতে দেবে না। আর এখন আপনারা যে মন্দিরটা দেখছেন সেইটি হলো সাক্ষী গোপাল মন্দির, যে মন্দিরের ইতিহাস আপনাদের একটু আগেই আমি জানিয়েছি। আর এই মন্দিরের মধ্যে রয়েছে সেই শ্রীকৃষ্ণের বিগ্রহ যিনি বৃন্দাবন থেকে এসে এখানে সাক্ষী দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের পাশে রাধারানী বিরাজমান আছে, যে মূর্তিটি মন্দিরের মধ্যে আছে তার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মন্দিরে ঢোকার পর আপনাদের অনেক পাণ্ডা ডাকাডাকি করবে যে এদিকে আসুন এদিকে আসুন। আপনারা ভুল করেও ওই পাণ্ডাদের খপ্পরে পড়বেন না। প্রথমে ওরা আপনাদের নিয়ে যাবে, নিয়ে গিয়ে টিকিট করাবে যার মূল্য 20 টাকা পার হেড। তার সঙ্গে আপনাদের নাম ও গোত্র লিখতে বলবে, যেখানে অনেক টাকা ওরা নিয়ে নেবে। কারণ আমি আপনাদের একটা কথা বলছি, এই মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, আপনারা বিনা পয়সায় এই মন্দিরে ঢুকতে পারবেন, দর্শন করতে পারবেন এবং বেরিয়ে আসতে পারবেন। আপনারা চাইলে পুজো দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল ব্যাপার। আমি 101 টাকার পুজো দিয়েছিলাম, এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা কত টাকার পুজো দেবেন। মন্দির থেকে দর্শন করে বেরিয়ে আসার পর মন্দির লাগোয়া অনেক ছোটোখাটো মন্দির আছে, যেমন রামসীতার মন্দির, হনুমানজির মন্দির, সেগুলো আপনারা চাইলে দর্শন করতে পারেন। দর্শন করার পর মন্দির লাগোয়া ছোটোখাটো দোকান আছে, আপনারা চাইলে টুকটাক জিনিসপত্রও কিনতে পারেন। তো আমাদের এখন দর্শন করা হয়ে গেছে, আমরা এখন যাব ওমকারেশ্বর মন্দিরের দিকে, যেটা ভোলেনাথের মন্দির। এখন আমরা চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরের সামনে, যেটা পুরীর থেকে 5.3 কিলোমিটার দূরত্বে অবস্থিত, আর যেটা যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। মন্দিরের মধ্যে যখন প্রবেশ করবেন, মন্দিরের প্রবেশদ্বারে দেখবেন এই রকম একটা নন্দী মহারাজের মূর্তি বসানো আছে, যা দেখতে খুবই সুন্দর। এবং এইখানে কিছুক্ষণ আপনারা দাঁড়িয়ে তারপরে এগিয়ে যেতে পারেন। এই মন্দিরটি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, যেমন বিয়ে, অন্নপ্রাশন এবং পৈতে, আর নানান রকমের অনুষ্ঠানে এই মন্দিরটি ভাড়া দেওয়া হয়। কিন্তু এই মন্দিরের মধ্যে কোনো রকম আপ্যায়ন মানে অতিথি আপ্যায়ন করা যাবে না, কিন্তু মন্দিরের মধ্যে প্রত্যেক দিন ভোগ হয়, যা 100 টাকা মূল্যে আপনারা পেয়ে যেতে পারেন অনায়াসে। নন্দী মহারাজকে ক্রস করে আমরা একটু সামনে এগিয়ে গেলেই ডান দিকে বড় গেট মন্দিরের। যখন আমরা ওই গেটে ঢুকছিলাম তখন একটি গরু মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। গরুটিকে দেখতে অবিকল নন্দী মহারাজের মতো, অনেকে গরুটির গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল এবং প্রণাম করছিল, কেয়া তো গরুটাকে ভর দিয়ে মন্দিরের সিঁড়িতে ওপরে উঠল। যাই হোক, সোনাইও গরুটার গায়ে হাত বুলিয়েছিল এবং গরুটাকে প্রণাম করেছিল, আমিও। গরুটা কাউকে কিচ্ছু বলছিল না, আর গরুটাকে এখন আপনারা দেখুন
পুরো নন্দী মহারাজের মতো দেখতে, অবিকল যেন নন্দী মহারাজ দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে আর ভোলেনাথের দর্শন করছে। আমরা যখন মন্দিরে গেলাম সেই দিন একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তো সে যাই হোক, মন্দিরে ঢুকে একদম ঠিক ডান দিকে এই হনুমানজির মূর্তিটা আছে, যা আপনাদের অবশ্যই দর্শন করে মন্দিরে প্রবেশ করা উচিত। হনুমানজির মূর্তিটা অত্যন্ত সুন্দর এবং খুব ভালো লাগে। হনুমানজির মূর্তিটা ক্রস করে এবার আপনারা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করুন। চলুন আর কথা না বাড়িয়ে এবার আপনাদের মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাই। সারা মন্দির দর্শন করার পর যখন আমি এই স্থানটিতে এলাম এবং দেখলাম ভোলেনাথের 108টি শিবলিঙ্গ স্থাপন করা, দেখার পর আমার মনে যে অনুভূতিটা ছিল সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করছিলাম, হে প্রভু, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তোমার আশীর্বাদ যেন সবার মাথার উপর থাকে। তো আপনারা যারা এই ওমকারেশ্বর টেম্পল দর্শন করতে আসবেন বা আসছেন, তারা অবশ্যই এই 108টি শিবলিঙ্গ দর্শন করে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের আজকের সাইট সিন শেষ। এখন আমরা এই মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছি, ওমকারেশ্বর টেম্পল, শিব ঠাকুরের মন্দির। বাড়ির পথে রওনা দিতে হবে, বাড়ির পথে কালকে রাত 10:40 ট্রেন। এখন তো সাইট সিন মোটামুটি, সাইট সিন বেশি এবছর করিনি আমরা, যদিও মানে কারণ মায়ের ওর পায়ের কেয়ার পায়ে লেগেছে, আর কেয়ার খুব অবস্থা খারাপ, পা একদম পুরো বিশাল মানে ফুলে আছে একদম। আমাকে কলকাতায় ফিরেই ডাক্তার দেখাতে হবে। যাই হোক, এখন যাবো অটোতে, আর এখন যাবো সমুদ্রের পাড়ে, খানিকক্ষণ বসবো, তারপর হোটেলে। আর মনটা আজকে ভালো নেই, কারণ কালকে চলে যেতে হবে বাড়ি, কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে, বিকজ ভ্যাকেশান সবসময় থাকালে তো চলবে না, কাজবাজও করতে হবে। যাই হোক,
এখন যাব বাড়ির দিকে। পা কিরকম আছে তোমার? খুব যন্ত্রণা হচ্ছে? সমস্ত জায়গায় সাইট সিইং করার পর আমরা এসে পৌঁছালাম নৃসিংহ সুইটস, কারণ এবার আমাদের বাড়ি ফেরার পেলা আর আমাদের নিয়ে নিতে হবে খাজা প্রত্যেকের জন্য। তো এই যে নৃসিংহ সুইটসটা আপনারা দেখছেন, এই দোকানটা থেকেই আমরা বরাবরই খাজাটা নিই, কারণ এদের খাজাটা খুবই ভালো। বিভিন্ন রকম খাজা আছে এখানে, আছে 150 টাকা, 160 টাকা, আর আপনার 200 টাকা, আর 350 টাকা। তো আমরা 5 কেজি মতো খাজা নিয়ে নিয়েছিলাম। খাজা নেওয়ার পরে আমরা গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসলাম, আর সমুদ্রের পাড়ে যখন বসেছিলাম একজন বয়স্ক ভদ্রলোক একটা গোপাল নিয়ে কেয়ার কুলে দিয়ে দিল, কেয়া তাকে কিছু দক্ষিণা দিল। এই যে গোপালটা দেখুন, হাসি হাসি মুখ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমাদের কেয়ার শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে থাকবে আমাদের জগন্নাথ মন্দির দর্শন, রথ দর্শন আর বাড়ি ফেরার জার্নি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। জয় জগন্নাথ।